turnamen. Nah, itu preparana ওই টুর্নামেন্ট এখানে আমরা অনেকক্ষণ ছিলাম কিন্তু প্রচন্ড রোদ ছিল রোদের কারণে আমরা কোনো জায়গায় বসতে পারিনি তাই হেঁটে হেঁটে যতটুকু পেরেছি একটুখানি শেয়ার করার চেষ্টা করেছি আর খুব ভালো লাগছিল চারিদিকে খেলাধুলা হচ্ছিল আর ছায়া ঘেরা যে জায়গাগুলো ছিল সিঁড়িগুলো ছিল সেখানে বড় বড় ছেলেরা বসেছিল সেজন্য আমরা সেখানে যাইনি আমার ছেলেটাকে পুরো মাঠটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এটা হচ্ছে দুধখোলা মাঠ বলে এটা আজগরালি হসপিটালের কিছুটা কাছে আসলে এই মাঠটা দুধখোলা মাঠ বললেই কিন্তু যে কেউ চিনবে এটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটা খেলাধুলার জায়গা আর এখানে কিন্তু কোচও করানো হয় ক্রিকেট কোচ ফুটবল কোচ এই কোচগুলো কিন্তু এখানে করানো হয় এখানে যারা কোচ করায় তাদের সাথে কিন্তু আপনারা এসে সরাসরি কথা বলি আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে পারেন তো আমরা কিন্তু মা ছেলে এই জায়গাটাতে একটু বসেছি আমার একদম রোদে ভালো লাগছিল না তো আমার ছেলেকে বললাম আসো একটু বসি বসে কিন্তু আমরা কিছুটা সময় ওদের খেলাধুলা দেখছিলাম ভালোই লাগছিল আমরা যাওয়ার আগে বুঝতে পারিনি এতটা রোদ থাকবে পুরো একদম মনে করেন আমাদের মানে তাকানো যাচ্ছিল না এতটা রোদ ছিল তো এখানে একটু ছায়া পেয়েছিলাম তো একটু বসেছিলাম ওদের খেলাধুলা চিল্লাচিল্লি কথাবার্তাগুলোই কিন্তু খুব ভালো লাগছিল